নবরাত্রি আগামীকাল থেকে নবরাত্রি শুরু। আর বিকেল বেলা গাট্টু চিংকি একসাথে বসে গল্প করছিল। চিংকি, আমি কালকে ডান্ডিয়া নাইটের জন্য খুব এক্সাইটেড। বাবা শহরে সব থেকে বড় ডান্ডিয়া নাইটের টিকিট পেয়েছে। হ্যাঁ রে গাট্টু, আর তুই জানিস এই ডান্ডিয়া নাইটসে যে সব থেকে ভালো ডান্ডিয়া খেলবে সে প্রাইজ পাবে। এতে দুটো অ্যাওয়ার্ড আছে, একটা বেস্ট মিস্টার ডান্ডিয়া চ্যাম্পিয়ন আর একটা বেস্ট মিস ডান্ডিয়া চ্যাম্পিয়ন। কি এই সব তুমি কি করে জানো চিংকি? আরে গাট্টু, বাবা টিকিটসের সাথে সাথে ওই নাইটের প্যাম্পলেটও এনেছিল, সেখান থেকেই জেনেছি। ওদিকে অন্য ঘরে বসে মা নবরাত্রির পূজোর আয়োজন করছিল। হঠাৎ তিনি গাট্টু চিংকির কাছে আসেন আর চিংকিকে বলে, চিংকি আমাকে বাজার থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস আনতে হবে, তুই আমার সাথে বাজার যাবি, আর গাট্টু বাবা এলোই বলে তুই ঘরে থাকবি। ওকে মা। মা আর চিংকি শপিং করতে বাজারে যায়। চিংকি দেখে যে আজ মার্কেট একদম আলাদা লাগছে, অনেক ধরনের ডেকোরেশনের জিনিস দিয়ে মার্কেট সাজানো, কালারফুল চানিয়া চোলি নেওয়ার জন্য মানুষের ভিড় লেগে রয়েছে, আর নবরাত্রির ডান্ডিয়াও বেশ বিক্রি হচ্ছে। ওয়াও মা, আজ তো মার্কেট দারুণ দেখতে লাগছে। হ্যাঁ রে চিংকি, আর যতদিন নবরাত্রি চলবে মার্কেটও এরকম জাকজমক থাকবে। তবে মা, আমরা মার্কেটে কেন এসেছি? আরে চিংকি, সবার প্রথমে গরবা দীপ নিতে হবে, যেটা নবরাত্রির প্রত্যেক দিনে আমরা স্থাপন করব। ও আচ্ছা, তবে মা সেটা হয়টা কি? চিংকি মা, ট্রেডিশনাল গরবা সেটা দিয়েই শুরু হয়। আগে সেই গরবা দীপ ঘরে প্রতিষ্ঠা করতে হবে, তারপর সেই প্রদীপেরই আশেপাশে গরবা খেলা হয়, আর তারপরেই নবরাত্রির গরবা তুমি শুরু করতে পারবে। আচ্ছা, তবে মা তোমাকে আগে এটা করতে কখনো দেখিনি কেন? কারণ চিংকি, তুই তাড়াহুড়ো আর এক্সাইটমেন্টে বন্ধুদের সাথে আগেই নিচে গ্রাউন্ডে চলে যাস। ও হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু এইবার এটা আর হবে না, এইবার আমিও গরবা দ্বীপের স্থাপনা করব। আরে বাহ, এটা তো দারুণ কথা বললি চিংকি। তাহলে এইবার আমি তোর জন্য আলাদা করে স্পেশাল ছোট্ট দ্বীপ নেব, আর তুই সেটাকেই পূজো করিস, ঠিক আছে? এটা শুনে চিংকি খুব খুশি হয়ে যায়। তারপর মা ওকে নিয়ে একটা বড় শপে যায়। সেখানে অনেক ধরনের পূজোর জিনিস ছিল আর গরবাদীপও ছিল। ওখানে রাখা গরবাদীপ বেশ সুন্দর সাজানো ছিল, আর সেটা দেখে চিংকিরও খুব খুশি হয়। দাদা, আমাকে একটা বড় আর একটা ছোট্ট গরবাদীপ দিন। মায়ের বলা অনুযায়ী দোকান কাকু দুটো প্রদীপ প্যাক করে দিয়ে দেয়। দুটো দীপ খুব সুন্দর ছিল, প্রদীপ দুটো মুক্ত দিয়ে সাজানো ছিল। তারপর মা আর চিংকি ডান্ডিয়া আর চানিয়া চলিয়ে শপিং করে আর ঘরে ফিরে আসে। গাট্টু চিংকি আর মায়ের গরবাদীপ দেখে বলে, ও ওয়াও চিংকি, এটা কি? এটা তো খুব সুন্দর দেখাচ্ছে। এটা তো গরবাদীপ, তাই না? তো চিংকি, এবারে তুমিও গরবাদীপ নিয়েছো? হ্যাঁ বাবা। আরে আমাকেও বলো না, এটা কি? আরে এটা মা, মা দাঁড়াও না, আমি গাট্টুকে বলবো। তখন মা বাবা চিংকির কথা শুনে হেসে ওঠে, আর চিংকি গাট্টুকে গরবাদীপ সম্পর্কে সব কিছু বলতে লাগে। পরের দিন গাট্টু চিংকি তাড়াতাড়ি উঠে পড়ে আর স্নান করে রেডি হয়ে মন্দিরে চলে আসে। আয় তোরা, সঠিক সময় এসেছিস, আয় গরবাদীপে স্থাপনা করব। ওকে মা। চিংকি একটা ছোট্ট চকিতে নিজের গরবাদীপ রাখে আর মাকে দেখে নিজের গরবাদীপের পূজো করতে লাগে। যেমন যেমন মা করছিল ঠিক তেমনই চিংকিও করছিল। নবরাত্রির পূজোর পর সবাই একসাথে বসে। তারপর চিংকি বলে, মা বাবা গাট্টু, মনে আছে তো গরবা নাইটসের জন্য আমাদের খুব প্র্যাকটিস করতে হবে? হ্যাঁ বাবা, তুমি ভুলতে দেবে নাকি চিংকি? আমার মনে আছে, ডান্ডিয়া নাইটে আমাদেরকে জিততে হবে। তো চলো বাবা, আমরা প্র্যাকটিস শুরু করি। ওকে, তোমরা আমাকে দেখো আর খুব প্র্যাকটিস করো। 1 2 3 4 1 2 3 4 এবার রাউন্ড রাউন্ড। চিংকি ডান্ডিয়া এক্সপার্ট ছিল, তাই ও সবাইকে ডান্ডিয়া শেখাচ্ছিল। শিখতে শিখতে বিকেল হয়ে যায় আর সবাই তারপর রেডি হতে লাগে। চলো বাচ্চারা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যাওয়ার আগে আমাদেরকে পূজো করতে হবে,
তারপরে দান্ডিয়ার জন্য যাব। মা চিঙ্কিকে রেডি করতে লাগে আর চিঙ্কির হেয়ার স্টাইলও ঠিক করে দেয়। তার উপর মা কালারফুল ক্লিপসও লাগিয়ে দেয়। চিঙ্কি কালারফুল চানিয়া চুলি আর ম্যাচিং করে ব্যাঙ্গেলসও পরে। ওয়াও চিঙ্কি, তুমি তো খুব সুন্দর দেখাচ্ছো। থ্যাংক ইউ গাটো, তুইও দারুণ হ্যান্ডসাম লাগছিস। এবার আয়, আগে গর্বাদ্বীপের পুজো করব, তারপর সেই গর্বাদ্বীপের পাশে আগে গর্বা করব আমরা। তারপর চারজন সেই গর্বাদ্বীপের পাশে গর্বা করতে লাগে। এতে গাট্টু চিঙ্কির বেশ মজা হয়। তারপর চারজন গাড়িতে বসে গর্বা নাইটসের জন্য বেরিয়ে পড়ে। ওয়াও, এই জায়গাটা তো কত বড় বাবা মা। হ্যাঁ, এইটা শহরের সবথেকে বড় গ্রাউন্ড। এইখানে অনেক বড় বড় ইভেন্ট অর্গানাইজ করা হয়। সত্যি এখানকার লাইটিং আর মিউজিক তো সব থেকে বেস্ট হয়, এখানে অবধি শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো তো ভেতরে গিয়ে এনজয় করা হোক। ভেতরে গিয়ে সবাই আরো অবাক হয়ে যায়। ভেতরে প্রচুর ভিড় ছিল আর ভেতরে একটা স্টেজও লাগানো ছিল যেখানে দুটো ট্রফিও রাখা ছিল। ওই দেখ কাটু, দুটো বেস্ট ডান্ডিয়া ড্যান্সারের ট্রফি। এর মধ্যে একটা মিস্টার ডান্ডিয়া চ্যাম্পিয়ন আর একটা মিস ডান্ডিয়া চ্যাম্পিয়নের। হ্যাঁ চিঙ্কি, আমরাই জিতবো। তারপর গাট্টু চিঙ্কি মিউজিক বিটসে ডান্ডিয়া শুরু করে দেয় আর মা বাবাও ওদের জয়েন করে নেয়। প্রথমে তো সবাই খুব এনার্জি নিয়ে ডান্স করতে লাগে, তারপর কিছুক্ষণের মধ্যেই মা বাবা থেমে যায় আর বাবা অফিসের কিছু লোকের সাথে দেখা করতে যায়। আর এই কত দেরি হয়ে গেল, গাট্টু চিঙ্কি তো এখনো ডান্স করে যাচ্ছে। সবাই হাঁপিয়ে থেমে গেছে, শুধু কিছু বাচ্চাই ডান্স করছে। হ্যাঁ দাঁড়াও, আমি গাট্টু চিঙ্কিকে বলি ওরাও যেন দাঁড়িয়ে যায়, না হলে ক্লান্ত হয়ে যাবে। বাবা গিয়ে ওদের বোঝানোর চেষ্টা করতে লাগে। চলো বাচ্চারা এসে যাও, তোমরা ক্লান্ত হয়ে গিয়ে থাকবে। কিন্তু গাট্টু চিঙ্কি থামে না আর হাঁপাতে হাঁপাতে বাবাকে বলে, না না বাবা, আমরা আসব না। হ্যাঁ আমাদের জিততে হবে বাবা। আরে কি হয়েছে? আরে দেখো না, এরা তো কথাই শুনছে না। কিন্তু তখনই সেখানে অ্যানাউন্সমেন্ট হয়, এখন আপনারা ডান্স করা বন্ধ করতে পারেন, কারণ ডান্ডিয়া নাইটের চ্যাম্পিয়নকে আমরা প্রাইজ দেব। চিঙ্কি দাঁড়িয়ে পড়ো, অ্যাওয়ার্ড দেবে এরা। হ্যাঁ খুব মজা হবে গাট্টু। তো মিস্টার ডান্ডিয়া নাইট চ্যাম্পিয়ন হলো গাট্টু আর মিস ডান্ডিয়া নাইট চ্যাম্পিয়ন হলো গাট্টুর বোন চিঙ্কি। আগে এই দুটো বাচ্চা দারুণ চমৎকার দেখালো আর জিতে নিল এই অ্যাওয়ার্ড। এটা শুনে তো গাট্টু চিঙ্কির খুশি যেন আকাশ ছুঁয়ে যায়। ওরা দুজন দৌড়ে স্টেজে যায় আর নিজের নিজের অ্যাওয়ার্ড নিয়ে নেয়। থ্যাংক ইউ স্যার। কংগ্রাচুলেশন বাচ্চারা, ওই দেখো ক্যামেরার দিকে, আমরা তোমার সঙ্গে একটা ফটো নেব আর এই ফটোটা কালকে নিউজপেপারে আসবে। কি সত্যি তে স্যার? তাহলে কি বাবা মাকে আমরা স্টেজে ডেকে নেব? হ্যাঁ স্যার, ওই তো আমাদের মা বাবা। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা নিশ্চয়ই, তোমরা তো খুবই ভালো বাচ্চা। তারপর গাট্টু চিঙ্কি মা বাবাকেও স্টেজে ডেকে নেয় আর সবাই একসাথে ছবি তুলে নেয়। এইভাবে নবরাত্রির প্রথম দিন গাট্টু চিঙ্কির জন্য আরো স্পেশাল হয়ে যায়। আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।